তো বন্ধুরা, আপনারা তো জানেন আমি ভিডিও দিয়ে দিয়েছি অলরেডি আপনাদের, কিন্তু আপনারা যারা ফিজিক্যাল কোয়ালিফাই করেছেন আপনাদের একটা নামের লিস্ট চলে এসেছে, আপনাদেরকে কোনো এক্সামের জন্য ডাকা হবে। তো এই ভিডিওটা দেওয়ার পরে আপনারা অনেকে মেসেজ করছেন, কমেন্ট করছেন, ফোন করছেন যে আপনারা ওইটার নোটিশটা কীভাবে দেখবেন অথবা কীভাবে নামটা চেক করবেন। তো সেটাই এই ভিডিওটিতে আমি ভাবলাম আজকে আপনাদের দেখে দিই, তা আপনাদের সহজ হবে, আপনারা সহজে দেখতে পারবেন। আপনারা ত্রিপুরা পুলিশের ওয়েবসাইটে অথবা আমার ভিডিওর ডিসক্রিপশনে গিয়ে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পাবেন, সেখানে গিয়ে আপনারা নোটিফিকেশন ডাউনলোড করতে পারবেন। না হলে আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমি ত্রিপুরা পুলিশের ওয়েবসাইটে আছি, ওয়েবসাইটে ঢুকে আপনারা এখানে দেখতে পারবেন এই যে রয়েছে লিস্ট অফ ক্যান্ডিডেটস কোয়ালিফাই ইন ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট অফ ফর রিক্রুটমেন্ট অফ কনস্টেবল, এটা অর্থাৎ এই এখানে আপনারা ক্লিক করে আপনারা পিডিএফটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, তো পিডিএফটা ডাউনলোড করার পরে আপনারা ওপেন করবেন, আমি এখন সেই পিডিএফের মধ্যে চলে যাচ্ছি, তারপরে বাকি কথা আপনাদেরকে সেখানে বলছি। তো দেখুন পিডিএফটা ওপেন করার পর এরকম সামনে আসবে। তো এরকম চাইলে আপনারা নিচের দিকে স্ক্রল করে এই যে এগুলো আপনাদের নামগুলো রয়েছে, এগুলোতে আপনারা নামগুলো রয়েছে, আপনারা এভাবেই নামগুলো চেক করতে পারেন। আর একটি সহজ পদ্ধতি হচ্ছে আপনারা কীভাবে সার্চ করবেন, ধরে নিন এখানে একজনের নাম রয়েছে, মনে করেন এই যে রয়েছে আপনাদের অনন্ত নম একজনের নাম রয়েছে। তো আপনাদের যে নামটা রয়েছে আপনারা খুবই সহজভাবে কীভাবে সার্চ করবেন, এই যে আপনারা একটা সার্চের একটা স্ক্রিন আপনারা একটা লোগো দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে যেমন আপনাদের নামটা এখানে টাইপ করবেন, যেমন অনন্ত, আমি একটা নাম দেখেছি অনন্ত নম। ঠিক আছে, তো দেখুন এরকম সার্চ করার পরে আমার এই দেখুন এখানে দেখুন হাইলাইট হয়ে নামটা চলে এসেছে। ঠিক আছে, এখানে নামটা চলে এসেছে। তো এরকম আপনাদের নাম যেটাই হোক আপনারা এখানে খুব ইজিলি এরকম টাইপ করে আপনাদের নামটা আপনারা দেখে নিতে পারবেন, তারপরে সব কিছু চেক করবেন, যদি কোনো রকমের ভুল থেকে থাকে আপনারা সেটা সংশোধন করবেন। ঠিক আছে বন্ধুরা, আর ভিডিওর শুরু শেষে বলে দিচ্ছি অবশ্যই এক্সাম চলে এসেছে, এখন থেকে অন্তত কতটা প্রিপারেশনটা নেবেন, সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ টপিক ওয়াইজ পড়বেন এবং ভালোভাবে রেজাল্ট করবেন, এবং মেরিট লিস্টে আশা করি আপনাদের নামটা অবশ্যই আসবে। যেভাবে এখানে নাম এসেছে আপনাদের এক্সামটা হওয়ার পরেও আপনাদের নামটা এরকম আসা চাই, ভালোভাবে প্রিপারেশন নেবেন। ঠিক আছে, আমরা সম্পূর্ণ সিলেবাস নোট দিয়ে থাকি, আমাদের কাছ থেকে চাইলে নিতে পারেন, অন্য আপনারা যেখান থেকে চান নিতে পারেন, কিন্তু অবশ্যই পড়বেন। আর আমরা ক্লাস করে থাকি, অবশ্যই ক্লাসগুলো অ্যাটেন্ড করবেন। ঠিক আছে, ভিডিওটা শেষ করছি, জয় হিন্দ।